রাজ্যের অন্যতম বৃহত্তম হাসপাতাল জিবি চত্বরে জলজল করছে রোগী পরিষেবায় আয়ুষ্মান ভারত প্রকল্পের সাইনবোর্ড। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ PMJAY প্রকল্পে রোগীরা কি কি পরিষেবা পাবেন এবং এই প্রকল্পের কার্ড পেতে গেলে কি কি করতে হবে তার বিস্তারিত তথ্য দিয়ে সাইনবোর্ডে লেখা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জিবিতে পরিষেবা নিতে যাওয়া রোগীরা আদতে এ সকল পরিষেবা কতটুকু পেয়ে থাকেন বা পাচ্ছেন? এর উত্তর একমাত্র দিতে পারবেন ভুক্তভোগীরাই। অথচ বর্তমান রাজ্য সরকার ঢাক ঢোল বাজিয়েই রাজ্যে এই প্রকল্পের যাত্রা শুরু করেছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই খোদ প্রধান হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে ঔষধ পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠে পড়েছে, যার থেকে ব্যতিক্রম নয় প্রধান রেফারেল হাসপাতাল জিবিও। এমনিতে জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে রয়েছে হাজারো অভিযোগ। তার উপর গত কিছুদিন ধরে আয়ুষ্মান প্রকল্পের ওষুধ পাওয়াকে কেন্দ্র করে একরাশ ক্ষোভ দেখা দিয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে। মূলত সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে যাদের নাম সুবিধা প্রাপক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে এবং যাদের 2016 সাল বা তার পরে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা বা RSBY কার্ড রয়েছে, তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। সরকারিভাবে বছরে 5 লক্ষ টাকা সমমূল্যের ওষুধ বিনামূল্যে তারা পেয়ে থাকেন। কিন্তু বিগত কিছুদিন ধরে জিবিতে এ সকল প্রকল্পের সুবিধাভোগীরা ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। তাদের অভিযোগ, যে 5টি দোকানে আয়ুষ্মানের ওষুধ পাওয়া যায় সেই সব ওষুধ ব্যবসায়ীরা 1000 টাকার অধিক ওষুধ দিতে অস্বীকার করছেন। ওষুধ যে দোকানে এখান থেকে সিল দিয়ে দেয় দোকানে, আসলে বলে নাই, যত দোকানে যাই ঘুরে যাই গা, ওষুধ দেয় না। ম্যাম স্মার্ট কার্ড না দিলে তো পারতো, সবখানে একই কয়, মানে 1000 টাকার উপরে দিতে পারতো না। আবার এই দোকানে আইসি কালকে 3 বার আইসি মোহাম্মদ, ওষুধ নাই দিত না। আমরা তো কাইলে এমএস এর কাছে যাইতাম। আয়ুষ্মান ভারতের এপ্রুভ দিছে, তারপরেও তারা ওষুধ দোকান থেকে কোনো বিল দিতেছে না, মানে ওষুধ দেয় না। ওষুধের দোকানে গেলে বলে আমার কাছে 2টা ওষুধের নাম, মানে দেওয়ার ক্ষমতা আছে, বাকি ওষুধ কিনতে হইবে ক্যাশ টাকা। সিএম স্যার কি করছে দেখছো না? কিছু দেখছে না। অপরদিকে আয়ুষ্মান প্রকল্পের কার্ড রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা কর্মীও এই বিষয়টি নিয়ে তার অজ্ঞতার কথা স্বীকার করেন। দেখেন এটা আমরা তো কি করবো, আমরা তো জাস্ট এদের কয়ে দেওয়া হয়েছে যে জাস্ট এটা ধরনের ওষুধ নিতে আইবো, আমরা কাজ শুধু সিল দিয়ে দাম সাইন দিয়ে দাম বাস। আর ওষুধের দোকানের নাম যারা জানে না তারা শুধু কয়ে দেন যে এই নামের দোকান দিবা আছে। কয়টা দোকান আছে? ডলফিন, উর্বশী, মোবাইল, লাইফলাইন, 5টা। পাশাপাশি এই সমস্যা নিয়ে জিবি কর্তৃপক্ষের বিরুদ্ধেই মুখ খুললেন ওষুধ ব্যবসায়ীরা। তাদের দাবি, ওষুধ সরবরাহের জন্য যে চুক্তি হয়েছিল তাতে কথা ছিল 50,000 টাকার ওষুধ দিলেই বিল মিটিয়ে দেওয়া হবে, কিন্তু কয়েকবার বিল দেওয়ার পরেই আর দেওয়া হয় না। যার দরুন এক একজন ব্যবসায়ীর বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে 7 থেকে 14-15 লক্ষ টাকায়। আর সামনে মার্চ মাস মালিকপক্ষকে টাকা দিতে হবে তাদের, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও রোগীদের আয়ুষ্মান প্রকল্পে ওষুধ দিতে পারছেন না তারা। কি কারণ ব্যাপার হচ্ছে, এটা যখন আমাদের সঙ্গে যখন চুক্তি হয় তখন বলছিল যে 50,000 টাকা পর্যন্ত ওষুধ দিলে সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দেবে 2-4-5 দিনের মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে 1-2টা বিল দিয়েছে, এটা আগস্ট সেপ্টেম্বরের কথা, তারপর থেকে আমাদের প্রচুর পরিমাণ টাকা জমে আছে, দোকান আমাদের শেষ, দোকান খালি হয়ে গেছে। এখন অফিসের তারাই মনে হয় বিল রেডি করতে অনেক দেরি করে, যার কারণে আমরা টাকা পাই না। সামনে মার্চ মাস আমরা কীভাবে মালিককে টাকা দেবো এই চিন্তা নিয়েই আমরা অস্থির। এখন বাধ্য হয়ে আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি, যদিও খারাপ লাগে জিনিসটা, কিন্তু কিছু করার নেই, আমাদের আর ক্যাপিটাল নেই, প্রায় আমারই তো আছে 14-15 লাখ। ব্যাপার আমরা হসপিটাল থেকে আমরা সাথে যখন টাই আপ করা হয়েছিল তখন আমরা কওয়া হয়েছিল যে 50,000 টাকা হইলেই আমরা বিল পেমেন্ট করে নেব, এখন দেখা যাচ্ছে 6 মাসের উপরে হয়ে গেছে, আমরা প্রচুর টাকা পাবো না, প্রায় আমার এখানে মনে হয় প্রায় 7-8 লাখ টাকা হইব। তো এইখানে ডিউ আছে, এই এত অ্যামাউন্ট ডিউ থাকলে আমরা সাধারণ ছোট ব্যবসায়ী আমরা কী করে পারুন এতদিন চালাইতে ব্যবসাটা? এই কারণে আমরা এখন আপাতত দিতে, যদি আমরা পেমেন্টটা ঠিকঠাক টাইমলি করে আমরা দিতে তো কোনো অসুবিধা নেই। যদিও এই গুরুতর অভিযোগ নিয়ে জিবি কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি, এর মধ্যে কিছু কিছু রোগীর আত্মীয় পরিজন বিষয়টি নিয়ে জিবির মেডিকেল সুপারের সাথে সাক্ষাৎ করেছেন। অভিযোগ, সুপার নাকি বলেছেন এখন নগদ টাকা দিয়ে ওষুধ কিনে নিতে, পরবর্তীতে বিল দিলে টাকা মিটিয়ে দেওয়া হবে।
স্বাভাবিক কারণে জিবি কর্তৃপক্ষের এই বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। গোটা ঘটনায় অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে স্বাস্থ্য দপ্তরের ভূমিকাও। চুনিদেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।